থেকে নেমে পড়ে গেছেন, আমি ভেবেছি নামতে যেয়ে পড়ে গেছে। একটু আগে তারিকা নাম খান এবং আমাকে শাকিল প্রযোজক এই দুজন ডেকে নিয়ে বলল, তার সহ অভিনেতা, আমি জানি কেমন লাগছে সবার, তারেকের জয়ার যারা এতদিন কাটিয়েছে এই ছবিটা নিয়ে। 5:30 এখানে এসেছি, একটু আগেই এসেছি, এসে শুনলাম, আমি আতিককে খোঁজ করছিলাম ছবির পরিচালক, তো একজন বলল ওদের মানুষ যে উনি নিচে গেছেন, আহমেদ রুবেল গাড়ি থেকে নেমে পড়ে গেছেন, আমি ভেবেছি নামতে যেয়ে পড়ে গেছে। একটু আগে তারিকা নাম খান এবং আমাকে শাকিল প্রযোজক এই দুজন ডেকে নিয়ে বলল যে রুবেল নেই, স্কোয়ার হাসপাতালে তার মরদেহ আছে, ডাক্তাররা তাকে নিয়ে যাওয়ার পরপরই মৃত ঘোষণা করেছে। আসলে এই ছবির তো নিশ্চয়ই আরও অনেক ছবির অভিনেতা এবং আমাদের ঢাকা থিয়েটারের সাথে গত 25 বছর সে অনেক বড় বড় চরিত্র বড় নাটকে অভিনয় করেছে। আসলে এই ধরনের মানুষ চলে গেলে এগুলি আর পূরণ হয় না। আমাদের কষ্টটা এরকম যে আজকে এরকম একটা শুভ দিন যে আমরা পেয়ারা সুভাষ দেখার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে, কিন্তু আমাদের সেই দেখার আনন্দটুকু আর থাকবে না। যদি শো হয় আপনারা থাকবেন, যদি শো না হয় তাহলেও আমাদের পরবর্তী ঘোষণার জন্য আপনারা নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আহমেদ রুবেল যেভাবে জাতীয় পর্যায়ের একজন শিল্পী, তাকে নিয়ে নিশ্চয়ই সবার অনেক কথা আছে, অনেক ভাবনা আছে, সেগুলো হয়তো আমরা আপনাদের জানাবো। এখন একটু এত দুঃখের মধ্যে, এত কষ্টের মধ্যে আজকে এখানে প্রযোজক আছেন এবং আমাদের শাকিল আছেন, এখানে রনি আছেন চরকির পরিচালক, সুতরাং তারা বলবেন তাদের ভাবনাগুলো কি রুবেলের ইয়েটা নিয়ে। এবং জয়া হাসান আছেন তার সহ অভিনেতা, আমি জানি কেমন লাগছে সবার, তারেকের জয়ার যারা এতদিন কাটিয়েছে এই ছবিটা নিয়ে। কিন্তু আমার আসলে কিছু তেমনভাবে বলার নেই, একটুকু বলার ছিল আমাদের।